হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। ইতালিতে বাণিজ্য মেলা আমাদের দেশের মতন সাজানো হয় এখানে একটানা 10 দিন। এই মেলায় বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের থেকে আসে, দেশের থেকে আসে যার যার দেশের ঐতিহ্য এখানে লাগানো থাকে। তো দেখেন এই জায়গাটা হয়েছে পুরাটা একটা জায়গা নিয়ে নিছে সৌদি আরবের মতো, আর এটা হয়েছে সৌদি আরবে যেরকম ক্যাম্প বানায় জায়গায় জায়গায়, আর মিডিল ইস্টে মরুভূমিতে ক্যাম্প বানায় সবাই এখানে রেস্ট নেয়। তো সৌদি আরবের এটা একটা ঐতিহ্য সব মিডিল ইস্টেরই। আর এই লোকটা এখানে চা বানায় বানায়, মানে সৌদি আরবের চা কাওয়া ওটা মানে ট্রাই করে দিতে সবাইকে। তো আমার কাজিন ছিল আমার সাথে, আমার কাজিন মানে লজ্জা পাইতেছিল এটা খাওয়ার জন্য। তো আমি বলছি যা খেয়ে দেখ ট্রাই কর। তো যখনই ও খাইতে গেছে তো আরো সবাই এসে ট্রাই করতেছে দেখেন এখানে। তারপর আমার কাছে জিজ্ঞাসা করছে যে এটা কিরম লাগে। তো আমার জানার মতন আমি জানি এটা ইলাচি দিয়া কাবা বানানো হয়, গ্রিন টি যেটাকে বলে। তো ইটালিয়ানরা ট্রাই করছে, ওরাও ভোট দিয়েছে যে অনেক সুন্দর টি, অথচ চিনি ছাড়া। আমার কাজানো বলছে যে এটা বেশি একটা সুবিধার হয় নাই। যাক আমি খাইছি, তারপর আমি ট্রাই করে আমি বলছি যে হ্যাঁ এটা অনেক মজার। অ্যাকচুয়ালি এটা অনেক মজারই থাকে, কি জন্য সৌদি আরবের চা এটা। আর এই লোকটা এখানে ফ্রিতে সব খাওয়াইতেছে। আর এখানে মেলায় যেই যত খাওয়ার স্টলগুলি আছে, বাংকার বলা হয়, তো এখানে ওরা অনেক সব জিনিস ট্রাই করার জন্য রাখছে। আপনি ট্রাই করবেন, খাইবেন, খাইয়ে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার কেনাকাটা করবেন। আমাদের দেশে জায়গায় জায়গায় খাওয়ান খাওয়ায়, কিন্তু দেশ তো দেশই। তো এখানে পাকিস্তানি ইনস্টল আছে, এখানে সব দেশের ইনস্টল আছে, বাংকার বলা হয় যেটা ইটালিতে আর কি। তো চার চার দেশের ঐতিহ্য নিয়ে এখানে একটা মেলা বসছে, বাণিজ্য মেলার মতন। বাণিজ্য মেলার ধরেন আমাদের দেশেরই বেশিরভাগ হয়, আর এশিয়ার সব জায়গায়, ইউরোপের সব জায়গায় হয় না, কিন্তু এইখানে ইটালিতে এটা বিশ্বের সবচেয়ে বড় মেলা। যত দেশ আসে বিশ্বের, বিশেষ করে না হলেও কমপক্ষে 30টা দেশ এখানে যার যার দেশের ঐতিহ্য নিয়ে এখানে ব্যবসা করতে আসে 10 দিনের জন্য। কন্টিনিউ 10 দিন থাকে, 10 দিন থাকার পরে যার যার দেশের শেষে চলে যায়। তো এটা পারমিশন দেওয়া হয় সব দেশে ইটালিতে করার জন্য, এটাকে বলা হয় মিলান এক্সপো। তো দেখেন এখানে ইন্ডিয়ার অনেক কিছু আছে, এখানে আমি যে কিনতে গিয়েছি, কেনাকাটা করছি, খাইছি, ট্রাই করছি, মানে ভালো একটা এনজয় আর কি, ফেস্টিভ্যাল এনজয় হয়ে যায়। যেরকম ক্রিসমিস থাকে, ক্রিসমিসে ওদের অনেক কিছু বাজার করা হয়, ওরাও আসে আর আমাদের দেশের ঐতিহ্য দেখার জন্য এশিয়াতে কি কি বেচা কিনা হয়। ইটালিয়ানরা আমাদের সাথেই কাজ করে এখানে। তো মেলা অনেক জিনিসই বেচা হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস, যা এটা একদিনে ঘুরে তো শেষ করা সম্ভব না। আমার প্রায় 4 দিন লাগছে এখানে ঘুরতে, তো আমি 4 দিনে ঘুরেও পুরো শেষ করতে পারিনি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে এরকম আরো ভিডিও আসবে ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে, লাইক দিয়ে আর বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন। ধন্যবাদ সবাইকে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ। Oh.